আরো বেশ কিছু কথা বাকি আছে আমার মূল টার্গেট ছিল আমি আজকে আপনাদেরকে কুরবানির হুকুম সম্পর্কে বর্ণনা করব যেটা আজকে 15 দিন ধরে আমি শুধু হুকুম তালাশ করছি যে কুরবানি ফরজ না সুন্নাহ তাহলে একটা রেজাল্টে পৌঁছেছি কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আমি চাচ্ছিলাম ওই দলিলগুলো খণ্ডন করব আজকে কিন্তু কালকে রাতের 11টা বাজে একটা ফেসবুকে একটা মেসেজ দেখে আমি আমার বক্তব্যটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি একটা পর্যন্ত শুধু আমি বক্তব্যটাকে সাজিয়েছি যে আমি আপনার কাছে কি আজকে পেশ করব এক হিন্দু বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবে ওই গরুগুলোকে ওরা সম্মান করে অতএব গরু যেন বাংলাদেশে জবা করে না হয় এখানে একটা প্রত্যেকটা মুসলিমের জন্য একটা মেসেজ রয়েছে আমি মাহমুদ আমি আপনাদেরকে বলছি এবার তো সামর্থ্য কম হই আমি চেয়েছিলাম যে এইবার আমি খাসি জবা করবো এবং প্রত্যেকে বলবো যে আপনারা গরুর দিকে না গিয়ে খাসি জবা করেন কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনাদের যা যা সামর্থ্য আছে পকেটে আল্লাহ কিন্তু প্রত্যেকের খবর জানে তারা যেন তাদের মাহবুবের জন্য এতটা মহব্বত জেগে গেছে আমাদের প্রত্যেকটা মুসলিম যদি কোনো ইমানদার ব্যক্তি থেকে থাকেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহকে মাহবুব হিসেবে মেনে নিয়েছেন আপনাকে এই ঈদে প্রমাণ করে দিতে হবে আপনি আল্লাহর বান্দা আপনাকে প্রমাণ করে দিতে হবে আপনি আল্লাহর বান্দা আপনি আল্লাহকে ভালোবাসেন আপনার সামর্থ্য যতটা কুলায় আপনি গরু কুরবানি করবেন এটা হচ্ছে আমাদের দাবি কারণ ওদের কাছে মা হোক কি হোক না হোক এটা ওদের ব্যাপার কিন্তু আমাদের ধর্ম এটা আমাদের একটা পশু এটা আমাদের আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছে তোমরা আমার জন্য কুরবানি করো চাই যা হোক হোক ইনশাআল্লাহ বলে যে আমরা খাসি নয় এবার গরু কুরবানি করবো এটা আমাদের ওয়াদা হইল ইনশাআল্লাহ এর ফায়দা কি আছে না আছে ওটা খুঁটিনাটি আমরা দেখবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়াল বুদনা জালনাকুম শাইরাল্লাহি ওয়া লাকুম ফিহা খায়র আল্লাহ বলছেন এই যে কুরবানির পশুগুলো এটা আল্লাহ তোমাদের জন্য নিদর্শন করে দিয়েছে এবং এই পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে এই আয়াতটা সূরা হজের 34 নম্বর আয়াতে পাবেন এই তাফসীর আপনি পড়ে নেবেন সাহাবীদের তাবিদের মধ্যে কেউ কেউ ঋণ করে হলো কুরবানি দিল কেন কারণ আল্লাহ বলছেন বলাকু ফিহা খায়র এই কুরবানিতে তোমাদের জন্য কল্যাণ আছে আর যখন আল্লাহ বলেছে কল্যাণ আছে সে কল্যাণ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ইনশাআল্লাহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন আমাদের প্রত্যেকটা মুসলিমকে এতটা সচ্ছলতা তুমি করে দাও যাতে অন্য কোনো ইহুদি নাসারা এবং কোনো খ্রিস্টান হিন্দু বৌদ্ধের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে না হয় তাদের কাছে দ্বারস্থ হতে না হয় তাদের কাছে চিকিৎসার জন্য যেতে না হয় তাদের কাছে বিদ্যার জন্য যেতে না হয় আল্লাহ যেন আমাদেরকে অতটা শক্তি সামর্থ্য দান করে যেন আমরা আল্লাহ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করে যেন মরতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন ওলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু